সবাইকে সালাম। আজকে আমি তৈরি করে দেখাবো ক্রিমি চিকেন পটেটো স্যুপ। এর জন্য প্রয়োজন হবে দুটি আলু কিউব কাট, একটি পেঁয়াজ, দুই স্লাইস আদা, দুই টেবিল চামচ ময়দা ও 1½ কাপ দুধ। প্রয়োজন হবে আগে থেকে তৈরি করে রাখা 3 কাপ চিকেন স্টক। প্রথমে আমরা সসপ্যানে 2 চা চামচ মাখন দেব, এরপরে পেঁয়াজ দিয়ে দেব। এরপরে আমরা দিয়ে দিব কিউব করা আলু এবং জিঞ্জার স্লাইস। তারপরে অ্যাড করতে হবে 2 টেবিল চামচ ময়দা। আলুগুলি বাদামি কালার হয়ে গেলে আমরা চিকেন স্টক অ্যাড করে দিব। এরপর দিয়ে দিব 1 থেকে 1½ কাপ রেগুলার মিল্ক। লো হিটে 15 থেকে 20 মিনিট আমরা সসপ্যানটি ঢেকে রাখব। আলুগুলি নরম হয়ে আসলে আমরা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করব। এরপরে স্যুপটিকে আমরা লো হিটে কিছুক্ষণ চুলোর উপরেই রেখে দিব। স্যুপে বাড়তি সাধারণতে আমরা অ্যাড করব 1 চিমটি মরিচ গুঁড়ো এবং 1 চিমটি গোলমরিচ গুঁড়ো। তৈরি হয়ে গেল মজাদার চিকেন ক্রিমি পটেটো স্যুপ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।